তো গাইজ, যখন আছি নরসিংগড় টিআইটি কলেজের সামনে। তো টিআইটি কলেজের অপোজিট সাইডে হয়েছে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করতেছি অভয়নগর ব্রিজের সামনের থেকে। তো আজকে আমরা যাইতেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দেখতে। তো লগে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লাগবে। তো আমরা দেখতে দেখতে বরজলা ক্রস করে আয় পারছি। এক্ষণে আসি পঞ্চবটি কালীবাড়ির সামনে। তো আমরা দেখতে দেখতে নতুন এয়ারপোর্ট এবং পুরান এয়ারপোর্ট দুটোই ক্রস করে লাইতেছি। আর এক থেকে দেড় কিলোমিটার পরে একটা বাজার পাবো, বাজারটার নাম হয়েছে নারায়ণপুর বাজার। একটু আগায় এসে ওই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা আমরা পাইলাম। তো আমরা নারায়ণপুর বাজারে আয় পারছি। তো নারায়ণপুর বাজার থেকে কোন দিকে টান কাটাছি একটু পালা করে ফলো করো, তাইলে বুঝে লেবা। আমরা রাইট সাইডে টান কাটছি, ঠিক আছে? তো একটু সামনে গিয়েই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা আমরা পাইলাম। তো দেখতে থাকো। তো গাইজ, যখন আছি নরসিংগড় টিআইটি কলেজের সামনে। তো টিআইটি কলেজের অপোজিট সাইডে হয়েছে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু ব্যাট লাগার বিষয় হয়েছে কি আজকে লেট হয়েছে গাইতে। তো সিকিউরিটি আঙ্কেল না করছে, ওখানে ঢুকন যেত না, ঠিক আছে? তো নেক্সট রবিবারেতে আইতাম কইছে দুইটার সময় থেকে বিকাল পাঁচটা অব্দি ঢুকন যাবে, ঢুকানো টাইম আর কি, তারপর আর ঢুকন জানা। তো আজকে একটু লেট হয়েছে। তো নেক্সট ডেতে তোমরা ভিডিওটা ভালো করে দেখাবো। তো টাটা।